হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো পরবর্তী দিন জিঙ্কের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্বন্ধে আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেব। সাথে সাথে জিঙ্কের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্ট সম্পর্কেও আমরা আলোচনা করে নেব, এবং তার সাথে সাথে জিঙ্কের পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে ব্যাপারে আমরা একবার টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান না থেকে থাকে, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটালি ফ্রি অফ কস্ট আপনি একটা ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন, এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজ স্ক্রল করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্ট ট্রেড অ্যান্ড অ্যাপেনও। আপনি সিম্পলি এই অপশনটির উপরে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে এখান থেকে আপনি নিফটি এবং ব্যাংক নিফটির চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন। সাথে সাথে আপনি বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেল ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেম ব্যবহার করতে পারবেন, অপশন চেন অ্যানালাইসিস করে নিতে পারবেন, তাছাড়া বাইকল এবং বাইপুটও করে নিতে পারবেন। সব যে কোনো একটা প্লাস আইকন আছে, সিম্পলি ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারবেন। সো আমি এটার উপর ট্যাপ করে নেবো, এবং এটার উপর ট্যাপ করার পর এখান থেকে আমরা সার্চ করে নেবো জিঙ্ক। ঠিক আছে, সো জিঙ্ক সার্চ করার সাথে সাথে এখান থেকে আমাদের কাছে জিঙ্ক চলে এসেছে। সো সিম্পলি জিঙ্কের উপরে আমরা ক্লিক করে নেবো। সো জিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে জিঙ্কের চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি জিঙ্কের মার্কেট একটা বিয়ার স্ট্যান্ড, এবং অবশ্যই একটা বিয়ার স্ট্যান্ডের মাধ্যমে 256 মার্কেট পারফরমেন্স করছে জিঙ্ক। সো পরবর্তী দিন জিঙ্কের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে একবার ট্যাপ করবো, এবং ট্যাপ করার পরে আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনটির উপর আমরা ক্লিক করে নেবো, এবং ক্লিক করার পর এখান থেকে আমরা জিঙ্ক সার্চ করে নেবো। সো আমি ওটা জিঙ্ক সার্চ করে দিয়েছি, তার জন্য আমি জিঙ্কের উপর ট্যাপ করে নেবো। আপনি চাইলে এখান থেকে জিঙ্ক সার্চ করে নিতে পারেন। সো জিঙ্ক ট্যাপ করার সাথে আমাদের কাছে একটা প্যাজ চলে এলো। সো এখান থেকে আমাদের একটা স্টক ডিটেলস অপশন চলে আসবে, সিম্পলি এটার উপর আমরা ক্লিক করে নেবো। সো অপশনের উপরে ক্লিক করার সাথে আমাদের কাছে একটা ওভারভিউ প্যাজ চলে আসবে, তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করে নেবো। টেকনিক্যাল পেজের উপরে ক্লিক করার সাথে আমাদের কাছে একটা প্যাজ চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক পরবর্তী দিনে মার্কেট বিয়ার স্ট্যান্ডে যেতে পারে এরকম 19 জন জানিয়েছে, মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকম 7 জন জানিয়েছে, এবং মার্কেট ব্লু স্ট্যান্ডে যেতে পারে এরকম 1 জন জানিয়েছে। অর্থাৎ পরবর্তী দিন জিঙ্কের মার্কেট বিয়ার স্ট্যান্ডে যাওয়ার চান্স কিন্তু সর্বাধিক, আমরা দেখে নিলাম। তো আমরা যদি রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নিতে চাই, তার জন্য আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করে নেবো, এবং ক্লিক করার পরে এখান থেকে চাইলে আমরা 3 মিনিট, তাছাড়া 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া 1 আওয়ারের রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ারের রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা আছে 252 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা আছে 248 একটা সাপোর্ট, এবং তৃতীয় সাপোর্টের কথা বলা আছে 240 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলা আছে 261 একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলা হয়েছে 266 একটা রেজিস্ট্যান্স পয়েন্ট, এবং তৃতীয় রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলা আছে 275 একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। সো এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আপনি চিহ্নিত করার মাধ্যমে আপনি সিম্পলি পরবর্তী দিন জিঙ্কের মার্কেটে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। সো আমরা এখান থেকে ডবল ট্যাপ করে নেবো, এবং ডবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে আসার পর আমরা আবার ইনস্টাগ্রেড অ্যাপেন ওপেন করে নেবো। সো ওপেন করার সাথে সাথে আমাদের কাছে জিঙ্কের চার্ট ওপেনে চলে আসবে। সো পরবর্তী দিন জিঙ্কের মার্কেট আবার বিয়ার স্ট্যান্ডে যেতে পারে এটা চান্স সর্বাধিক, আমরা দেখে নিলাম। সো আমরা জানি মার্কেট ডাউন ট্রেন্ডে আমরা সাধারণত সেল করে থাকি, তার জন্য সিম্পলি সেলের উপরে ট্যাপ করবো। সেলের উপরে ট্যাপ করার পরে এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি, পরবর্তীকালে লিমিট অর্ডার বা মার্কেট অর্ডার চয়েস করে নেবো। সো আমি লিমিট অর্ডার চয়েস করে নিচ্ছি, এবং তারপর সিম্পলি সেলের উপরে ট্যাপ করে নেবো। সেলের উপরে ট্যাপ করার পর কনফার্মেশন চলে আস আমাদের কাছে চলে আসবে। সিম্পলি কনফার্মেশনে ট্যাপ করার সাথে আমাদের সেলটি অটোমেটিক ডান হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন জিঙ্কের উপরে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি যত সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। তারপর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটির উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি যত সহজে শুরু করতে পারেন, এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।